ইসির নির্দেশনা উপেক্ষিত, দেশ জুড়ে এখনও শোভা পাচ্ছে রং বেরঙের পোস্টার, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কমিশনের। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে, আজ আসছেন বরিশাল খুলনার মনোনয়ন প্রত্যাশীরা। আয়কর মেলার শেষ দিনেও করদাতাদের বিপুল ভিড়, ব্যক্তি শ্রেণীর কর জমা দেওয়ার শেষ সময় 2রা ডিসেম্বর। এবং ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল আজ, ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছে রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নির্বাচন কমিশনের অপসারণের নির্দেশনার পরও দেশের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড রয়ে গেছে। তবে অনেক এলাকায় এসব নির্বাচনী সামগ্রী সরাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকরা। নির্বাচন কমিশন বলছে, দ্রুত এসব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরানো না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপসারণ করা হবে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার রাতের মধ্যে নির্বাচনী ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু সোমবারেও চট্টগ্রামের অলিগলিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচার, প্রচারণা সামগ্রী। ভোটাররা বলছেন, নির্বাচনী আচরণ বিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও সম্ভাব্য প্রার্থী ও তার সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে সাড়া দিচ্ছে কম। এখনো রাস্তায় পোস্টার আছে, এখনো পোস্টার সরা হয়নি। ব্যানার ফেস্টার এখনো, সব দলের ব্যানার ফেস্টার এখনো দেখা যাচ্ছে। গতকাল যে নির্দেশটা দেওয়া হয়েছে, দেওয়ার পরও কিন্তু এখনো উচ্ছেদ হয়নি। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এসব নির্বাচনী সামগ্রী সরানো না হলে তা অপসারণসহ প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনেক জায়গা থেকে নির্বাচনী সামগ্রী অপসারিত হয়েছে, এরপরেও যদি কিছু থেকে থাকে, আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, উনি 30 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করছেন অত্র জেলার জন্য, তারাও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রামের এই দৃশ্য চোখে পড়লেও ভিন্ন অবস্থা রাজশাহীতে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো মহানগরীর বেশিরভাগ এলাকায় নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তবে কোথাও কোথাও এখনও রয়ে গেছে এসব নির্বাচনী সামগ্রী। খুলনা মহানগরীর বেশিরভাগ এলাকায় মনোনয়ন প্রত্যাশীরা ব্যানার, পোস্টার, ফেস্টুন অপসারণ করলেও নগরীর কিছু অলিগলিতে এখনও ব্যানার, ফেস্টুন রয়ে গেছে। বরিশালে দুপুরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সমস্ত শহর পর্যবেক্ষণ করছি, কোথাও নির্বাচন সংক্রান্ত বা এই সংক্রান্ত কোনো রকম প্রচারণার ব্যানার, ফেস্টুন বা কোনো লিফলেট আছে কিনা, যেগুলো চোখে পড়ছে সেগুলোর সাথে সাথেই আমরা নামিয়ে ফেলার চেষ্টা করছি এবং নামিয়ে ফেলছি। এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ অন্য জেলাগুলোতেও ব্যানার, ফেস্টুন সরানো শুরু হলেও কোথাও শতভাগ অপসারণ হয়নি এখনও। দর্শক, বারিধারায় যুক্ত ফ্রন্ট নেতাদের সাথে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে ব্রিফ করছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা অপেক্ষা করছে। আপনারা জানেন যে আমাদের যে বিকল্প ধারা 14 বছরের দল, আমরা কিন্তু একটা সেন্টারিস্ট পার্টি। আমরা দুইটি বড় জোট দল, 20 দল এবং 14 দলের জোটের মাঝামাঝি ছিলাম এবং গত 14 বছর ধরে আমরা জনগণের পক্ষে ছিলাম এবং আমরা কোনো সাইড, কোনো দলের, কোনো বড় দুইটা জোটের সাথে আমরা মধ্যখানে ছিলাম। দুই জোটের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, সুসম্পর্ক ছিল। আমরা দুই দলকেই আমরা সাহায্য করতে চেয়েছিলাম এবং করে আসছি এই গত 14 বছর। সুতরাং আমাদের যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আমরা আবার পুনর্ব্যক্ত করছি ইন্ডিয়ান হাইকমিশনের কাছে এবং উনি অ্যাপ্রিসিয়েট করছেন। উনিও বলছেন যে না, আমরা জানি বিকল্প ধারা এবং আমাদের যে অবদান ছিল যে যুক্ত ফ্রন্ট গঠনে এবং
ঐক্য প্রক্রিয়ার পরে যখন ঐক্যফ্রন্ট বিএনপির সাথে চলে গেল, তারপরে যে আমাদের অবস্থান, আমরা যে যুক্ত ফ্রন্ট নিয়ে আমরা যে অবস্থানে আছি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এই অবস্থায় আমাদের যে ভূমিকা, এইটা হাই কমিশনার সাহেব এটা প্রশংসা আপনার। দর্শক, বারিধারায় আমরা শুনছিলাম বিকল্পধারা বাংলাদেশের মহাসচিবের বক্তব্য। পোস্টার ব্যানার সরানোর বিষয়ে ইসির নির্দেশনা বাস্তবায়ন সহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনে বৈঠক বসার কথা রয়েছে কমিশনের। এ ব্যাপারে জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, নির্বাচন কমিশনে আজ কি কি বিষয় নিয়ে বৈঠক বসছে আমাদের জানাবেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের যে প্রতিবেদনটি গেল প্রথমে, সেখানেই পোস্টার ব্যানার সহ নির্বাচনী সামগ্রী কিন্তু গতকাল অপসারণ করার নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু আমাদের প্রতিবেদনে দেখলাম আমরা যে দেশের বিভিন্ন জায়গায় সেই পোস্টার ব্যানার এখনও সরানো হয়নি। তবে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে নির্বাচন কমিশন থেকে এর পরবর্তীতে কোনো ধরনের কোনো নির্দেশনা এখনও জারি করা হয়নি। তবে ধারণা করছি যে সেই নির্দেশনা হয়তো বা আবার জারি করা হবে। এবং আপনি ঠিকই বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন একটি কমিশন সভা শুরু হবে। সেই সভায় বেশ কতগুলো এজেন্ডা আছে। আপনি নিশ্চয় জানেন যে গতকাল এবং আজকে বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের প্রার্থীদের, যারা প্রার্থী হতে চান তাদের সাক্ষাৎকার গ্রহণ করছেন। এবং এই বিষয়ে গতকালই আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে অভিযোগ জানিয়েছে এবং নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘিত হচ্ছে বলে লিখিত অভিযোগ দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দল ইসিতে জমা দিয়েছেন এবং সেই বিষয় নিয়ে আজকের কমিশন সভায় আলোচনা হবে। এছাড়া আপনি জানেন যে গত 14 তারিখ মানে বিএনপির যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে পুলিশ এবং নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের প্রতিবেদন চেয়ে নির্বাচন কমিশন পুলিশের কাছে জানতে চেয়েছিল এবং সেই প্রতিবেদন গতকালই নির্বাচন কমিশনে এসেছে এবং সেই প্রতিবেদন নিয়ে আজকে নির্বাচন কমিশনে আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। এছাড়া ইভিএম নিয়েও আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। মূলত যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে 30 ডিসেম্বর, সেই ডিসেম্বর সেই নির্বাচনকে সামনে রেখেই মূলত আজকের একটা প্রস্তুতিমূলক সভা চলছে এবং নির্বাচন সার্বিক প্রস্তুতি নিয়ে মূলত আজকে আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। রাশেদ, পারভেজ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে ছিলেন সহকর্মী হাসান পারভেজ। বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার দ্বিতীয় দিনের মতো চলছে। আজ খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। বেলা 10টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় এই সাক্ষাৎকার। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের ইশতেহারে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার থাকবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এরপরে প্রস্তুত থাকবে যশোর 1, যশোর 2। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজও অনুষ্ঠিত হচ্ছে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এই মুহূর্তে গুলশানে রয়েছেন সহকর্মী মারুফা রহমান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফা, আজ কোন কোন বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বলে আপনি জানেন এবং সেই সাথে কি ধরনের সাক্ষাৎকার হচ্ছে আমাদের জানাবেন। দূরত্ব অফিসের দ্বিতীয় তলায় সাক্ষাৎকার রোমাঞ্চল আসার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা সংযুক্ত হবার চেষ্টা করছি সহকর্মী মারুফা রহমানের সাথে। তিনি রয়েছেন গুলশানে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে, সেখানে আজ এই মুহূর্তে চলছে সাক্ষাৎকার, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। এবং সকাল থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের আওতাধীন যে সমস্ত 21টি আসনের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সাক্ষাৎকার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাদের সাক্ষাৎকার শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিএনপির ভালো প্রার্থীদের জামিন না দেয়াই নতুন কৌশল নিয়েছে সরকার। সেই অভিযোগের পাশাপাশি তিনি বলেছেন নিম্ন আদালতকে ব্যবহার করে নির্বাচনের ওপর প্রভাব বিস্তার করছে সরকার এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির বিন্দুমাত্র ইচ্ছে নির্বাচন কমিশনারের নেই এমন অভিযোগের পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন দলটির মহাসচিব।
এবং সেই সাথে আজকে তিনি যে তথ্য আমাদেরকে জানিয়েছেন যে মোট 183 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে সকাল থেকে আজকে মনোনয়ন বোর্ডের আওতাধীন, এবং এখন শুরু হচ্ছে খুলনা বিভাগের আওতাধীন যে সমস্ত আসন রয়েছে, অর্থাৎ 36 আসন, এবং এই আসনে যে সমস্ত প্রার্থী আছে মোট সঠিক সংখ্যাটি এই মুহূর্তে আমি বলতে পারছি না, যে সমস্ত প্রার্থী আছে তাদের আজকে সন্ধ্যা নাগাদ অর্থাৎ রাতের মধ্যে সেই সমস্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ করা হবে। এবং সেই সাথে বিএনপি মহাসচিব আরও যে সমস্ত কথা বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এখনও পর্যন্ত হয়নি, তারপরেও এই যে নির্বাচনী প্রক্রিয়া সেটিকে তারা মূলত আন্দোলন হিসেবে নিয়েছেন, এবং এই আন্দোলনে সফল হবার জন্য যারা মনোনয়ন প্রত্যাশী এখানে আসছেন মূলত সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য বলেছেন, এবং এক এক এলাকায় যে সমস্ত প্রতিযোগী আছে তারা মূলত তাদের যে নির্বাচনী আন্দোলন সেটিতে একসাথে কাজ করার জন্য এখানে বলা চলে এক ধরনের কথা দিচ্ছেন এখানে যারা মনোনয়ন প্রত্যাশীরা আসছেন, যে তিনি মনোনয়ন না পেলে তার আরেকজন প্রতিযোগী যিনি আছে তার পাশে থেকে কাজ করবেন, এই তার পাশাপাশি আরও নির্বাচনের শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবার জন্য এবং লড়াইয়ের মাঠ ছেড়ে না যাবার জন্যও এখান থেকে তাদের কাছ থেকে এক ধরনের কথা নেওয়া হচ্ছে বা কথা দিচ্ছেন এখানে যারা নেতাকর্মীরা আসছেন, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসাবে তারা এই নির্বাচনে অংশগ্রহণকে নিচ্ছেন বলে মনোনয়ন প্রত্যাশীরাও জানিয়েছেন এবং মনোনয়ন বোর্ডের সদস্যরাও জানিয়েছেন। মনোনয়ন বোর্ডের সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও কিন্তু কথা বলেছেন আমাদের সাথে, তিনি মূলত কথা বলেছেন ইশতেহার নিয়ে, এবং ইশতেহার কেন্দ্রিক যে কথা তিনি বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপি যদি যায় ক্ষমতায় সেই ক্ষেত্রে তারা দুর্নীতিমুক্ত উন্নয়ন করবেন দেশে, এবং সেই সাথে তারা কর্মসংস্থানের উপর জোর দেবার পাশাপাশি মূলত গণতন্ত্রকে ফিরিয়ে আনার কথাটি তারা বারবার করে বলেছেন। তো সব মিলিয়ে খুলনা বিভাগের অধীনস্থ যে সমস্ত মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তারা এখন সমবেত হয়েছেন গুলশানের দলীয় কার্যালয়ের সামনে, এবং তাদের সাক্ষাৎকার পর্ব শেষ হতে হতে হয়তো আজকে সন্ধ্যা পেরিয়ে যাবে এবং আগামীকালকে শুরু হবে আরও দুটি নতুন বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব। তো সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মারুফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী মারুফা রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা স্থগিত ও জামিন চেয়ে তার পক্ষে আপিল আবেদন দায়ের করেছেন তার আইনজীবীরা। সোমবার খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেন। প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা সহ সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করা 5 ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতি বছর মাদার অফ হিউম্যানিটি সমাজ কল্যাণ পদক দেয়া হবে। এজন্য মাদার অফ হিউম্যানিটি সমাজ কল্যাণ পদক নীতিমালা 2018 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বলেন, পদক পাওয়া প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 18 ক্যারেটের 25 গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক ও 2 লাখ টাকার চেক দেওয়া হবে। প্রতি বছর 2 জানুয়ারি এ পদক দেওয়া হবে বলেও তিনি জানান। এখানে আসলে মাদার অফ হিউম্যানিটি বলতে আপনারা বুঝতে পারছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ওনাকে যে মাদার অফ হিউম্যানিটি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটারই প্রতিফলন হিসাবে। এখানে এই নীতিমালাটা অন্যান্য যে পুরস্কার নীতিমালা আছে সেগুলোর মতোই, এবং প্রতি বছরের 2 জানুয়ারিকেই সমাজ কল্যাণ দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং ওই দিনই দেওয়া হয়। এবার আমাদের নতুন আয়োজন, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। তিনি এই মুহূর্তে রয়েছেন দিনাজপুরের কমলপুরে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
শ্রাবণ, কৃষক ও গৃহস্থের দৈনন্দিন যাপিত জীবন নিয়ে জানাবেন আমাদের। রাশেদ, আপনাকে ধন্যবাদ। ভোটের সফরে আমরা ঘুরছি, এখন রয়েছে দিনাজপুর জেলায়। আমরা সকাল থেকে নানা পয়েন্টে গিয়ে চেষ্টা করেছি এবং মানুষের কথা জানানোর চেষ্টা করেছি আসলে সে এলাকার মানুষের অভাব অভিযোগের কথা জানানোর জন্য। একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। প্রথমে সেটি হচ্ছে, দিনাজপুরে 6টি নির্বাচন এলাকা আছে, কিন্তু দিনাজপুরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এরকম ফসলের মাঠ রয়েছে অসংখ্য অজস্র। এবং আপনাদের দেখে মনে হতে পারে এখানে আসলে যে পরিমাণ ধান ফলেছে সেই পরিমাণ ধানের তুলনায় এলাকার মানুষের আর্থসামাজিক কাঠামো হয়তো বা অনেক বেশি, তারা হয়তো বা অনেক ধনী, কিন্তু ঠিক বিপরীত চিত্র এখানে অবস্থান দেখতে পাচ্ছি আমরা এখানে। কারণ এখানে ধান উৎপাদনে তারা বাংলাদেশে দ্বিতীয় হওয়ার পরেও কিন্তু আসলে এলাকার দারিদ্র একেবারে যে এখনো শেষ হয়েছে ঠিক তা নয়, এলাকার মানুষজন এখনো সংগ্রাম করছে। তার কারণ হচ্ছে একটি, আসলে এই সমস্ত ধানের তারা ন্যায্য মূল্য ওইভাবে পান না, এবং পান না বলেই তারা আসলে ভোটের সমীকরণে যেটা চেষ্টা করছেন যে এই ন্যায্য মূল্য যারা এনে দেওয়ার চেষ্টা করবেন বা যারা ন্যায্য মূল্য আনতে পারবেন তারা তাদের ব্যালটেই বা তাদের বাক্সে তারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু স্থানীয়দের সাথে কথা বলতে চাই, যারা আসলে এখানকার প্রান্তিক মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা কৃষক, তাদের সাথে একটু কথা বলতে চাই। তারা আসলে বুঝতে পারবেন যে আসলে এখানকার বাস্তবতা কি। একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা বলছিলেন কথা যখন বলছিলাম তখন হচ্ছে যে ধান হয় অনেক এখানে, চালও হয় অনেক, কিন্তু দাম পান কেন? দাম কম পাই, মোটা ধানের দাম নেই। সরকার এই পর্যায়ে ধান চাল ছাড়িয়েছে 10 টাকা কেজি ধরে, ওই চাউলটা বাজারে ফেলা হয়ে গেছে। ধরেন আপনার যারা এমপি হবেন বা যারা আপনাদের জনপ্রতিনিধি হয়ে সামনে আসবেন ইলেকশনে, তাদের কাছে আপনাদের দাবি কি, প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা কৃষকের জন্য চাহিদা পূরণ করে, ন্যায্য মূল্যে সার, ন্যায্য মূল্যে। আপনাকে এখন ন্যায্য মূল্যে ঠিক সেভাবে পাচ্ছেন না? না পাচ্ছি না, মানে ধানের কীটনাশকের দাম বেশি। আমরা একটু আসি আপনার কাছে, আপনি কি বলছিলেন? কীটনাশকের যে দামটা সেই দাম দিতে গিয়ে আমরা ধানের দাম, মানে যেটা বর্তমান ধানের বাজার, এই বাজারটা আমরা ধানটা বিক্রি করে যে মূল্য পাচ্ছি ওই মূল্যে আমাদের পোষাচ্ছে না, তার কারণ এটা হলো আপনাদের কীটনাশকের দাম বেশি। আপনারা কি ভোটের আগে এই চিন্তাগুলো করছেন? যারা আগে করছে, আগে থেকে আমরা এই কথাটা বলে আসছি। কি হয় তাহলে বলার পরে? কিছুই হয় না, কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া নাই মানে কৃষকের যে একটা মূল্যায়ন দিতে হবে সরকারকে, এই মূল্যায়নটা আমরা পাচ্ছি না, প্রান্তিক চাষীরা পাচ্ছে না। একটু আপনার সাথে কথা বলি, আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন, অনেক ভোট প্রার্থনা করতে আসা মানুষজনকেও দেখেছেন, তারা ভোটের আগে যে কথাগুলো বলেন, ভোট শেষ হওয়ার পরে সেই কথাগুলো রাখেন কি রাখেন না? কথা হলো, দিনাজপুরের মানুষ আমরা শতকরা 80% মানুষ কৃষির উপরে নির্ভরশীল, বুঝছেন? এখানকার মানুষের চলাফেরা, উঠা বসা সব কৃষির উপরেই ডিমান্ড করে। কথা হলো, এখানে যদি মানুষ কৃষি পণ্যের যে উৎপাদিত খরচ তার থেকে যদি মানে দাম না পায় তাহলে এখানকার মানুষের দুরবস্থা। আপনারা কি ভোটের সময়ও সেই সমীকরণটা করছেন? ভোটের সময় না, ভোট তো এটা তো এটা গণতান্ত্রিক দেশ, এখানে তো সরকার বদল হবে আসবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু কথা হলো, এখানকার মানুষ, এই দিনাজপুরের মানুষের মানে কৃষির উপরেই এখানকার মানুষের জীবন। আপনাকে বুঝতে পেরেছি। আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে, এলাকার মানুষজন কিন্তু ভোটের আগে সমীকরণ করছেন, কৃষি বান্ধব এমপি চান তার, এবং যারা কৃষির জন্য কাজ করবে, কৃষকের জন্য কাজ করবে। এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে এই মুহূর্তের ভোটের সফরের সবশেষ খবরাখবর। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আশিকুর রহমান ছিলেন দিনাজপুরে ভোটের সফরে। সহকর্মী রামিম হাসান এই মুহূর্তে রয়েছেন বান্দরবানে, আমরা চলে যাচ্ছি তার কাছে। রামিম, বান্দরবানের ভোটারদের খবর জানাবেন আমাদের। আমি একটু আগেই বান্দরবানে পৌঁছেছি, এর আগে যেই জায়গা থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছিলাম, নাইক্ষ্যংছড়ি। যদিও নাইক্ষ্যংছড়ি বান্দরবানের অংশ হলেও বান্দরবানের যে মূল যে জেলা বা যে মূল ভূখণ্ড যেটিকে বলা হয় সেটির সঙ্গে কিন্তু সেটির সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটাই দুর্গম, সেখানে এখনও সড়ক পথ তৈরি হচ্ছে, যার ফলে আমাকে আবার রামু এবং উখিয়ার মাঝখান দিয়ে আমার বান্দরবানে আসতে হয়েছে। কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, আমি এই মুহূর্তে রয়েছি। আপনারা জানেন যে বান্দরবান একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে, এবং এখানে যেই ন্যাচারাল বিউটি সেটি অনেক দর্শক এবং যারা এখানকার যারা
যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাদেরকে অনেক আকর্ষিত করে। তো সে কারণেই আসলে বান্দরবানে আসা এবং এখানকার যেই ট্যুরিজম এবং এখানকার যে পর্যটন শিল্প সেটি কীভাবে গড়ে উঠছে বা এখানে কী কী ধরনের সমস্যা রয়েছে সেসব বিষয়েই আসলে জানতে এই জায়গাটিতে আসা। এই মুহূর্তে আমি রয়েছি বান্দরবানের নীলাচলে। এই জায়গাতে আমি বেশ কয়েকজনের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, স্থানীয় তেমন একটি এখানে স্থানীয়দেরকে তেমন একটি পাওয়া যাচ্ছে না। আমরা কয়েকজন ট্যুরিস্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে এখানকার যেই সমস্যাগুলো জানার। এবং ভোটের বিষয় যদি বলি, আমি আসার পথে যে বিষয়গুলো লক্ষ্য করলাম, এখনও পর্যন্ত ভোটের তেমন কিন্তু যেহেতু প্রচার প্রচারণা শুরু হয়নি তো ভোটের হাওয়া বা ভোটের আমেজ এখনও পর্যন্ত লাগেনি। তবে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানকার যেই পর্যটন নগরী হিসেবে এটিকে আরও সমৃদ্ধ করার জন্য এবং দেশের অর্থনীতিতে পর্যটন শিল্প যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য বান্দরবান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে যারাই এমপি হয়ে আসবেন বা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। পাশাপাশি পাহাড়ি এলাকা, এখানে আদিবাসী এবং বাঙালি তারা পাশাপাশি অবস্থান করে এবং একই জায়গাতে তারা থাকে, তো তাদের মধ্যে যাতে সম্প্রীতিটা বজায় থাকে সে বিষয়গুলোও নজরে রাখার কথা তারা বলছেন। আমরা চেষ্টা করব পরের ঘন্টাতে স্থানীয়দের সঙ্গে কথা বলার, স্থানীয়দের কাছে যাওয়ার। সেক্ষেত্রে আমাদেরকে হয়তো বা পাহাড় ডিঙিয়ে নিচের দিকে যেতে হবে এবং সেখানে গেলে হয়তো স্থানীয়দের সঙ্গে কথা বলা সম্ভব হবে। এখন পর্যন্ত বান্দরবানের নীলাচল থেকে আমার কাছে ভোটের সফরের এই ছিল সর্বশেষ। রামিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী রামিম হাসান ছিলেন বান্দরবান থেকে। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেওয়ায় বদলে গেছে হবিগঞ্জ এক আসনের ভোটের হিসেব নিকেশ। গণফোরাম থেকে ডক্টর রেজা কিবরিয়া নাকি বিএনপি থেকে শেখ সুজাত মিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। এদিকে আসনটি বর্তমানে জাতীয় পার্টির দখলে থাকলেও মনোনয়ন পেতে কেন্দ্রে জোর লবিং করছে আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী। শ্রীকান্ত গোপের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ এক আসনে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটের এমন হিসেব নিকাশ ছিল কয়েকদিন আগেও। রোববার সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া গণফোরামের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন জমা দেন। এতে বদলে গেছে এই আসনের ভোটের হিসাব নিকাশ। এই রূপের বাংলাদেশ আমি দেখতে চাই না। আমি চাচ্ছি একটা নতুন বাংলাদেশ, এবং আমি যে বাংলাদেশ চাচ্ছি আমার মনে হয় না যে আর কারো সেই ভিশন, সেই 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 স্কোপ আছে ওই ভিশনের আমাদেরকে ফেরত নেওয়ার। আমাদের যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে যে দেশটার, ওই স্বপ্নে ফেরত নেওয়ার মতো আর কেউ নাই ডক্টর কামাল হোসেন ছাড়া। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ডক্টর রেজা কিবরিয়া নাকি বিএনপির সাবেক সাংসদ শেখ সুজাত মিয়া প্রার্থী হচ্ছেন, এ নিয়ে চলছে বিশ্লেষণ। যে প্রার্থীকে ধানের শেষ প্রতীক দেওয়া হয় হবিগঞ্জ বাহুবল, নবীগঞ্জ বাহুবল তথা হবিগঞ্জ এক আসনে, আমরা আশাবাদী হবিগঞ্জ এক আসনটি বিএনপির জন্য একটি ভালো আসন হিসেবে আমরা আগামী নির্বাচনে জয়লাভ করতে পারব। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটেও রয়েছে প্রার্থী জটিলতা। 2014 সালে জাতীয় পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবার এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নের জন্য জোর লবিং করছেন কয়েকজন। হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে মনোনয়ন দিয়েছিলেন 2014, এবারও আমাকে বলেছেন কাজ করার জন্য। গত দুই দিন আগে আমার সাক্ষাৎ হয়েছে আমার নেতার সাথে। নেতা বলেছেন এলাকায় চলে যাও, কাজ করো। আমি আশাবাদী মহাজোট হলে আমি মনোনয়ন পাব। এই আসন আওয়ামী লীগকে আবার আমরা পুনরুজ্জীবিত করতে চাই, যেহেতু আমি ওই নির্বাচিত এলাকার মানুষ। আমার সাংগঠনিক যে দৃঢ়তা এবং সাংগঠনের সাথে শ্রম মেধা ব্যয় করেছি, আমি চাই আবার এই আসন আমাদের আওয়ামী লীগের প্রার্থী এখানে আসুন। তবে জোট মহাজোট থেকে শেষ পর্যন্ত কে প্রার্থী হন তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে নবীগঞ্জ বাহুবলের ভোটারদের।
নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আয়কর মেলার শেষ দিনেও করদাতাদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। শেষ মুহূর্তে করদাতারা রিটার্ন দাখিল সহ নানা সেবা নিতে ব্যস্ত হয়ে ছুটছেন, আর তাদের সেবা দিতে ব্যস্ত সংগ্রহকারীরা। এদিকে মেলার সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে আগামীকাল থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত কর অঞ্চলগুলোয় ব্যক্তি শ্রেণীর করদাতারা আয়কর জমা দিতে পারবেন। আরও জানাচ্ছেন নাজিয়া কণা। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার শেষ দিনও ছিল করদাতাদের পদচারণায় মুখর। সময়ের অভাবে যারা এতদিন আয়কর দেননি, শেষ মুহূর্তে তারাই এসেছেন আয়কর রিটার্ন জমা দিতে। একই স্থানে আয়কর জমা দেওয়ার সব সুযোগ থাকায় করদাতারা মেলাতেই কর দিতে আগ্রহী। সার্বিক ব্যবস্থা আমার কাছে খুব ভালোই মনে হয়েছে। এখানে বিশেষ করে যারা স্কাউট আছেন, রোবট আছেন, তারা যথেষ্ট সহযোগিতাপূর্ণ। খুব কম সময়ের মধ্যে দিতে পেরেছি। একটু লাইন ছিল, আমার কর অঞ্চল 11, তো ওখানে একটু লাইন ছিল, পরে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। লোকেশনটা তো ভালো লাগছে, প্রথম অ্যারেঞ্জমেন্টটা ভালো লাগছে, প্রত্যেকটা হেল্পই হেল্প পাচ্ছি হেল্প ডেস্ক থেকে। এদিকে মেলার সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। তবে কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। মেলার সময় বাড়ার মতো অবকাশ খুব কম আছে। মেলার পরিবেশে কর অফিসগুলোতে কিভাবে রিটার্ন নেওয়া যায় সে ব্যাপারে আমরা ডাইরেকশন দেব। নভেম্বরের মতো আয়োজিত এই মেলা অন্য যে কোনো সময়ের আয়কর আদায়ের রেকর্ড ভাঙবে বলে প্রত্যাশা এনবিআরের। করদাতাদের যে সাড়াটা দেখতে পাচ্ছি তাতে ওনারা আমাদেরকে শুধু সাড়া দিলেন না, ওনারা কিছু চ্যালেঞ্জও ছুড়ে দিলেন আমাদেরকে। কর জিডিপি রেশিওকে শতকরা 15 ভাগে যে করে হোক উন্নত করতে হবে। গেল 6 দিনে মেলা থেকে আয়কর আদায় হয়েছে 1,899 কোটি টাকার। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফেডারেশন কাপ ফুটবলের খবর। প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে জায়ান্ট ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দিয়েই জয় নিশ্চিত করে ফাইনালে উঠতে চান শেখ জামাল কোচ জোসেফ আফুসি। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে নিজেদের কি এগিয়ে রাখছেন ঢাকা আবাহনীর কোচ জাকারিয়া বাবু। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সোমবার বিকেল 5টায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ইসির নির্দেশনা উপেক্ষিত, দেশ জুড়ে এখনও শোভা পাচ্ছে রং বেরঙের পোস্টার, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কমিশনের। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে, আজ আসছেন বরিশাল খুলনার মনোনয়ন প্রত্যাশীরা। আয়কর মেলার শেষ দিনেও করদাতাদের বিপুল ভিড়, ব্যক্তি শ্রেণীর কর জমা দেওয়ার শেষ সময় 2রা ডিসেম্বর। এবং ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল আজ, ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল। এছাড়া এখনকার আয়োজনে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।